অউজুবল্লাহ মিনা শাহিদান ইব্রাহিম বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আজকে আপনাদের খাবার নিয়ে কথা বলবো আমার প্র্যাকটিসে নিয়মিত বিভিন্ন রুগীরা আসেন স্পেশালি আমি বিভিন্ন প্যারালাইসিস বাদ ব্যথা আথরাইটিস হাট জোড়া রোগ ডিজাবল পিএলইডি বিভিন্ন প্রকার শারীরিক ব্যথা বেদনা এবং অক্ষমতা সেটা বাচ্চাদের হতে শুরু করে বয়স্কদের দেখে থাকি কিন্তু প্রায় রুগীরা আমারে আমাকে প্রশ্ন করে যে স্যার আমরা কোন খাবার খাবো কোন খাবার খাব না শুধু আমার রুগী না আমাদের আমার রুগীরও বিভিন্ন অন্যান্য কোমরবিডিটিস থাকতে পারে অন্যান্য বিভিন্ন কমপ্লিকেশন থাকতে পারে যেমন কোনো একটা আথরাইটিস রুগীর তার গ্যাস্টাইটিস থাকতে পারে তার লিভারের ডিজিজ থাকতে পারে তার পাকস্থলীর বিভিন্ন রোগ থাকতে পারে বা অন্য রোগ থাকতে পারে বা হার্টের ডিজিজ থাকতে পারে থাকতেই পারে এটা কমন বা এটা এটার সম্ভাবনা খুবই বেশি তো তখন রুগীদের খাবার নিয়ে আমাদেরকে প্রায় আপনারা প্রশ্ন করে থাকেন অনেকেই জানতে চান স্যার খাবার কোন খাবার খাবো কোন খাবার খাবো না তো এই খাবার নিয়ে আজকে আমি চিন্তা করেছি আপনাদেরকে একটা সহজ সমাধান দিব যেটা আপনাদের জন্য খুবই খুবই উপকারে আসবে এবং এই সমাধানটা আপনি যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন চেষ্টা করে থাকেন এবং দেখবেন অনেক উপকারে আসবে প্রথমত আমরা কিছু খাবারের কথা ইউনিভার্সাল সারা ওয়ার্ল্ড এ ট্রুথ প্রমাণিত বই পুস্তকে প্রমাণিত কাগজে কলমে প্রমাণিত আপনাদের কাছে প্রমাণিত যে যে খাবারগুলো আমাদের শরীরে ক্ষতি করে এই খাবারগুলো আমরা খাবো না কী কী খাবার আমরা ক্ষতি করে আপনারা জানেন সকল প্রকার অ্যালকোহল যে অ্যালকোহলগুলা আমাদের শরীরে ক্ষতি করে সো আমরা অ্যালকোহল খাবো না সকল প্রকার তামা তামাক দ্রব্য যত তামাক দ্রব্য আছে যেমন সিগারেট বিড়ি সাদা জর্দা খয়ের মানে যত নেশাকারক দ্রব্য পৃথিবীতে আছে এগুলো আমাদের ক্ষতি করে সো এগুলো আমরা খাবো না এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যে খাবারগুলো আমাদের শরীরে ক্ষতি করে তারপরে হচ্ছে হোয়াইট সুগার যে চিনি জাতীয় যে হোয়াইট চিনি হোয়াইট সুগার স্পেশালি এটাকেও আমরা অনেক সময় বিষ বলে থাকি সো এই হোয়াইট সুগার না খাওয়াটাই সবচেয়ে ভালো অনেক সময় আমরা সুগারের প্রয়োজন হয়ে পড়ে সুগারের ব্যবহার প্রয়োজন হইতে পারে তো সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ আখের গুড় বা খেজুরের গুড় গুড় ব্যবহার করতে পারি বা আমাদের মধু ব্যবহার করতে পারি এটা সবচেয়ে উত্তম তবে চিনি ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো আর সকল মাদক দ্রব্য হতে শুরু করে যত অ্যালকোহল আছে যেগুলো আমাদের শরীরে নেশা তৈরি করে যেমন ইয়াবা প্যাথেডিন মরফিন বিভিন্ন ড্রিঙ্কস যেই ড্রিঙ্কসগুলো আমাদের শরীরে উত্তেজনা দেয় বিভিন্ন শরীরে নেশা তৈরি করে এগুলো আমরা খাবো না আমাদের মা বোনরা আছেন আমাদের চাচা বা খালো যারা আছেন বয়স্ক তারা আমরা তো খুব ভালো মানুষ আমরা এইসব বিড়ি সিগারেট খাই না কিন্তু ওনারা কী খান পানের সাথে সাদা জোরদার ডাইরেক্ট চাবেয়া চাবেয়া খায় মানে আরও বড়ো খারাপ নেশাদ্রব্য ওনারা গ্রহণ করে তা আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের এই অভ্যাসটা বদ অভ্যাসটা আপনারা ত্যাগ করবেন সিগারেট খেলে যেমন আপনারা সামাজিকভাবে বাচ্চাদেরকে অন্যভাবে দেখেন বা বলেন বাচ্চাটা বখাটে হয়ে গিয়েছে আপনি নিজেও যাচ্ছে বড় বখাটে সো এই বখাটি থেকে নিজের নামটা আপনারা পরিহার করুন এই সকল তামাক জাতীয় খাবার বন্ধ করুন এখন আসেন আমরা অনেক সময় বিভিন্ন ব্যথা রুগীকে কিছু খাবার বন্ধ করি সব ব্যথা রুগীকে কিন্তু খাবার বন্ধ করি না যাদের ইউরিক অ্যাসিড সমৃদ্ধ মানে পেইন আছে বা ইউরিক অ্যাসিডের কারণে পেইন আছে বা ইউরিসেমিয়ার কারণে আমরা তখন কিছু যে খাবারগুলা ইউরিক অ্যাসিড বাড়ায় মেটাবলিজমের পর সেই খাবারগুলো আমরা বন্ধ করে দিই কিছু খাবার আছে গ্যাস্টাইটিস বাড়ায় বা পেটের ব্যথা করতে পারে বা ব্যথার সমস্যা হতে পারে কিছু খাবার আছে হার্টের ক্ষতি করে কিছু খাবার আছে কিডনির ক্ষতি করে প্রস্রাবের ক্ষতি করে কিছু খাবার আছে ক্যান্সার তৈরি করতে পারে সো এক একজনের এক এক খাবার এক একভাবে অপকার করে আবার কিছু খাবার আছে আপনি খেলে দেখবেন শরীর খুব ভালো থাকে সুস্থ থাকেন আপনার ভালো লাগে আপনি ওই খাবারটা খেলে আপনি খুব এনজয় করতে পারেন তো সর্বোপরি আমি আপনাদের যে কথাটা বলতে চাই আপনারা খেয়াল করবেন যখন যে খাবারটা আপনি খাচ্ছেন বা যেদিন যেটাই খাচ্ছেন যদি খুব উরু পুর্তি করে খান মানে প্যাটটা ভরে খান প্রচুর খেয়ে ফেলেন সেটা আপনার একটা মুখরোচ্ছক একটা ভালো খাবার মানে পুষ্টিদায়ক এবং শারীরিকভাবে ভালো মানসিকভাবে আপনি যে খাবারটা খেতে পছন্দ করেন সেটাও যদি ভুরি ভর্তি করে খান আপনি ওই সময়ে কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে পড়বেন তো প্রথমত আমার একটা মেসেজ ক্লিয়ার যে প্যাট ভর্তি করে খাবেন না প্যাটটাকে তিন ভাগে ভাগ করে খাবেন প্যাটটা যখন খাবার খাবেন পরিমিত স্বল্প পরিমাণে ভালো খাবারটা স্বল্প পরিমাণে খাবেন সবার আগে এক থেকে দুই গ্লাস পানি খেয়ে নেবেন তারপরে পরিমিত খাবারটা খাবেন বাকি পেটটা খালি রাখবেন প্রয়োজনে আপনি তিন চার ঘন্টা পর আবার হালকা করে খেতে পারেন কোনো সমস্যা নাই মানে একসাথে আমরা সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার এই যে উরু পুরো মানে পুরো আমরা পেট ভর্তি করে যে খাবারটা খাই এইটা আমরা যেন আর না খাই আজকে থেকে আমরা প্রয়োজনে তিনবারের জায়গায় ছয় বার খাব কিন্তু পেটটা খালি রাখবো পেটটা একটা অংশ পানি দিয়ে ভরে রাখবো আর একটা অংশ খালি রাখার চেষ্টা করবো আরেকটা অংশে আমরা খাবার খাব এখন আসেন আপনারা খেয়াল করবেন কিছু খাবার খেলে আপনার বুক জ্বালা পোড়া করে কিছু খাবার খেলে আপনার ব্যথা বেদনা তৈরি হয় কিছু খাবার খেলে আপনার শরীরে চুলকানি তৈরি হয় কিছু খাবার পেলে আপনার ঘুম হয় না কিছু খাবার খেলে আপনার অস্বস্তি লাগে কিছু খাবার খেলে আপনার মানে সবসময় একটা দুশ্চিন্তাগ্রস্ত হন তো এই খাবারগুলো আপনি কিন্তু খেয়াল করতে হবে আপনাকে আজকে থেকে ট্রাই করবেন যেই যে খাবার খেলে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা হয় সেই সেই খাবারগুলা আপনাকে নিয়মিত চেক করতে হবে যেমন আমরা যদি ভাজা পোড়া কেউ খাই অনেকে তার কিন্তু দেখা যাবে পেটে জ্বালা পোড়া শুরু হচ্ছে সো সে একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে যদি দেখে যে হ্যাঁ পোড়াতে তার জ্বালা পোড়াটা হচ্ছে তাহলে সে আর ভাজা পোড়া খাওয়া কমিয়ে ফেলবে বা বন্ধ করে ফেলবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় মাংস খেলে এটা হতে পারে সো শেষে সেটাকে কমিয়ে ফেলবে বা প্রয়োজনে বন্ধ করে ফেলবে কারো গরুর মাংস হতে পারে কারো মুরগির মাংস হতে পারে কারো হাঁসের মাংস হতে পারে এইটা আপনাকে ইউ শুড ডিসাইড আপনাকেই ডিসিশন নিতে হবে কারো কিছু খাবার খেলে যে খাবারে সাধারণত অ্যালার্জি হয় না যেমন শাক অনেকে শাক খেলে অ্যালার্জি হয় বা আমরা বলি শাক খাবেন তরকারি খাবেন দুধ খাবেন ডিম খাবেন কিন্তু শাক খেলে অ্যালার্জি হয় বা শাক খেলে আপনার পাতলা পায়খানা হয় আপনার আইভিএস প্রবলেম হয় আপনাকে শাক খাওয়ার কোনো প্রয়োজন নেই সো আপনি আপনার খাবার আপনি নিজে থেকে বাছাই করে নেবেন যে খাবারটা খেলে আপনি সুস্থ থাকতে পারেন আপনার কোনো অ্যালার্জিক সমস্যা হয় না বা আপনার পাতলা পায়খানা হয় না বা আপনার শরীরে কোনো বধহজম হয় না গ্যাস্ট্রিকের মতো সমস্যা হয় না বা ব্যথা বাড়ে না অনেকে বলে যে স্যার এই খাবারটা খেলে আমার ব্যথা পরের দিন বেড়ে যায় বা আমি ট্রাই করে দেখেছি দুই দিন তিন দিন খাওয়ার পর এটা হয় তাহলে আপনাকে আজকে থেকে বুঝতে হবে এই খাবারটা আপনার জন্য উপযুক্ত না আপনার জন্যই খাবার না মহান রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে আলাদা গর আয়ু আলাদা আয়ু দিয়েছেন আলাদা রুহ তৈরি করেছেন এবং আমাদের জন্য আলাদা আলাদা খাবার উনি পৃথিবীতে প্রেরণ করেছেন তো আমাকে আমার বন্ধু আমার আত্মীয় আমার ভাই বোন যে খাবার খাবে আমাকে সেটাই খেতে হবে এই মানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে যথেষ্ট খাবার অ্যাভেলেবেল আছে খাবার দামি খেতে হবে এমন কোনো কথা নেই খাবার অনেক মুখরোচক করে খেতে এমন কোনো কথা নেই খাবার যেটা খেলে আপনার শরীরে এই জাতীয় সমস্যাগুলো হয় না শারীরিক কোনো অসুবিধা হয় না আপনারা সেই খাবারগুলা খাওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ খেয়াল করবেন আপনি যে খাবারগুলো বাদ দিলেন সেই খাবার বাদ দেওয়ার কারণে আপনার ওই খাবারের যে খাদ্য উপাদান সেটা কমে যেতে পারে সো সেই উপাদানটা একই রকম অন্য একটা খাবার থেকে নেওয়া যায় কি না যেটা আপনার শরীরের জন্য উপকারী উদাহরণস্বরূপ আপনার গরুর গোস্ত খেলে আপনার কি হয় শরীরে পেটে জ্বালা পরা হয় বা অনেকের বাতের ব্যথা হয় ব্যথা বেদনা হতে পারে গরুর গোস্ত থেকে এটা কমন ইউরিক এসিড থেকে হতে পারে অনেকের হয় অনেকের হয় না যাদের হয় না তারা খেতে পারে পরিমিত সমস্যা নেই আবার অনেকের কোলেস্ট্রল বেড়ে যেতে পারে যাদের বেড়ে যায় তার হয় ওষুধ খেতে হবে বা খাবারটা বন্ধ করতে হবে এখন গরুর মাংসের যে পরিমাণ প্রোটিন আছে ফ্যাট আছে এবং ভিটামিনস মিনারেলস আছে এটা হয়তো আপনার ঘাটতি হতে পারে তাহলে আপনি এটা পূরণ করবেন কীভাবে বিকল্প মাংস আপনাকে খেতে হবে যেমন মুরগির মাংস হাঁসের মাংস বা অন্য প্রোটিন দিয়ে আপনাকে যেমন ডিম সেটা দিয়ে আপনাকে বা মাছ সেটা দিয়ে আপনাকে পূরণ করতে হবে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা কি খাবো কি খাবো না এটা নিয়ে আশা করি আপনাদের ডাক্তারদের কাছে গিয়ে আর অত প্রশ্ন করতে হবে না তবে হ্যাঁ আমরা যখন রুগীদেরকে চিকিৎসা দিই চিকিৎসকরা সে যেই সাবজেক্টের যে স্পেশালিস্টই হোক না কেন ডাক্তার সাহেব আপনাকে কিছু খাবার খেতে বলবে এবং কিছু খাবার উনি না করে দিতে পারে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে যদি যে খাবারগুলো আপনাকে খেতে বলেছে সেই খাবারগুলোতে যদি আপনার পূর্বে কোনো অতীতে অভিজ্ঞতা ছিল অসুবিধা হয় অন্য কোনো সমস্যা হয় সেটা আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে এবং যে খাবারগুলো আপনি আপনাকে বাদ দিতে বলেছে সেই খাবারগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে সেই খাবারের যে খাদ্য উপাদানটা আছে ছয়টা উপাদান থাকে খাবারের সেই উপাদানটা অন্য খাবার থেকে আপনাকে মেক করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এ খাবার নিয়ে যারা জানতে চান সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অতি শীঘ্রই আরও আপনাদের স্বাস্থ্য টিপস হেলথ টিপস এবং সহজে কিভাবে ভালো থাকতে পারবেন কিভাবে কোন ব্যায়াম করবেন কোন খাবার খাবেন কোন ওষুধ খাবেন কোথায় যাবেন কোন চিকিৎসকের কাছে যাবেন এই নিয়ে ভিডিও আসছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত